মোৰ হৈতে এই মুহূৰ্তত খেলখন আৰম্ভণি হোৱাৰ পূৰ্বে এজন বিশেষ ব্যক্তি আছে তেওঁ এক বিশেষ পোছাক পৰিধান কৰিছে আৰু তেওঁ এজন ইউটিউবাৰ আপোনাৰ নামটো ক'ব মোৰ নাম আভি আভি আৰু আপুনি ক'ৰ পৰা আহিছে মই হুজাই লংকাৰ পৰা আহিছো হুজা আৰু আপোনাৰ ইউটিউব চেনেলটোৰ নামটো ক'ব নেকি ৰিভিল কৰিব নেকি মই ৰিভিল কৰি দি আছো মোৰ ইউটিউব চেনেলৰ নাম হৈছে আভিকা প্ৰেংক আভিকা প্ৰেংক ওকে আপুনি কাক সাপোর্ট কৰিছে আপুনি হালধিয়া পোছাক পিনি আহিছে কাক সাপোর্ট কৰিছে 100% ৰাজস্থানক 100% ৰাজস্থানৰ মই সাপোর্ট কৰি আহিছো আৰু ৰাজস্থান জিকিব মই আশা ৰাখিছো লাষ্ট মেচ আমাৰ ৰাজস্থানৰ গোলটোৰ কাৰণে আমি হাৰিলো একো নাই জি গোল গোলগে এতিয়া জি আহি আছে হেতু ফোকাস কৰিব লাগে আৰু আজি 100% ৰাজস্থান জিকিব আৰু ৰিয়ান পৰাগে জীৱন আজি মাৰিব মইটো অসমীয়া ডান্স কৰিম এতিয়া 100% কিমান মারিব কিমান মারিব আজি রিয়ান পেরাগে 57 মুরমতে 57 আর কিমান বল 23 বলত 57 23 বলত 57 লাস্ট কোনার 12টা বলত 20 আছিলে আর এইজন আসলে ইউটিউবারক লৈ এতিয়া সকলোৱে উৎসুকতা বৃদ্ধি পাইছে তেওঁ আসলতে এই বিশেষ পোশাক পরিধান করে আহিছে কোনো গমু পোৱা আসলতে তেওঁ কোন আর তেওঁ নাম ইতিমধ্যে কৈছে তেওঁ নামটো অভি তেওঁ এজন ইউটিউবার হয় আর কিমান স্কোর হব টোটাল স্কোর কিমান টোটাল যদি আমার রাজস্থানের আগত ব্যাটিং হয় তেতিয়া হলে 212 রান আর যদি দিল্লি আগত ব্যাটিং করে 102 রান 102 রান হব আর দিল্লি টিমটো ইমান শক্তিশালী নহয় তথাপিও কার পারফরমেন্স আপনি চাবলে আহিছে মই 100% রিয়ান পারাগর পারফরমেন্স চাব আহিছো কিয়নো আমার রিয়ান পারাগে আমার অসমক রিপ্রেজেন্ট করে আছে বহুত ভাল লাগি আছে রিয়ান পারাগে যে আইপিএলত খেলি আছে এটো আমার আমার কারণে গৌরবের কথা আর আমি সদায় রিয়ান পারাগক এনেকে ভগবানৰ প্ৰাৰ্থনা কৰিম যাতে রিয়ান পারাগে আগলৈ এনেকে খেলি থাকে আর আমার অসমত রিপ্রেজেন্ট করে আৰু আপুনি খেল চাবনে নাই মই খেল চাম মই এনেকৈ এইটো লগাই খেল চাম যদি আমাক ছাৰসকলে পাৰ্মিশ্যন দিয়ে মই ডাইৰেক্ট ষ্টুডিয়ামত এনেকৈ যাম ৰিয়ান পাৰাগক হাই কৰিম বাটলাৰক মানে মিট কৰিম বহুত বহুত সপোন আছে চাও কি হয় ঠিক আছে আৰু গোটেই খেলখনত এই পোছাকযোৰ পিন্ধি থাকিলে আপোনাৰ গৰম নুঠিব গৰম লাগি আছে কি কৰিম মই এজন মানে কি কম মানে বহুত তাগড়া ফ্ৰেণ্ড বুলি কয় তাগড়া ফ্ৰেণ্ড ৰাজস্থানৰ সেইটো কাৰণে মই ফেচ নহয় পিছফালৰ পৰা মই দেখাইছোঁ কিমান গৰম লাগি আছে কেমেৰা ক'ত চাই লোৱা এই চাই লোৱা কিমান গৰম লাগি আছে পচিনা আহি গ'ল চোৱা কি কৰিম এতিয়া আৰু আপুনি আগৰ খেলখন চাইছিলেনে মই আগৰ খেলখন চাইছোঁ মই আহিব পৰা নাই সেইটো কাৰণে মই আৰু আপুনি কেনেকৈ ভাবিলে এনেকুৱা এযোৰ পোছাক পিন্ধি মই খেলখন চাবলৈ যাম বুলি কেনেকৈ ভাবিলে মই ভাবিছোঁ মানে কি এণ্টাৰটেইন কৰিব লাগে খেলুৱৈসকলেও এণ্টাৰটেইন কৰে মই ভাবিলোঁ মোৰ ভিতৰত যদি কিবা টেলেণ্ট থাকে ময়ো হেৰি কৰিব পাৰিম মানুহৰ আগত দাঙি ধৰিব পাৰিম সেইটো কাৰণে মই এইটো এই গেটআপটো লৈ আহিছোঁ আৰু মই যেনেকৈ দেখি আছোঁ বহুত 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 সাপোর্ট কৰি আছে বা বহুত বহুতৰ ভাল লাগি আছে মোৰ কিন্তু আপুনি পিংক কালাৰ পিন্ধিব লাগিছিলে হয়নে নহয় হা পিংক কালার পিনিব লাগিছে রাজস্থান পিনিব লাগে এটু পিংক কালার নাহে এটু কারণে মই এটু পিংক কালার মানি লৈছো এতিয়া কি করিম ঠিক আছে 100% রাজস্থান জিকিব এবার এবার কই দিয়া রাজস্থান বলে এবার জুর জুর আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ বল রাজস্থান জিতেগা রাজস্থান জিতেগা রিয়ান পরাগ মারেগা রিয়ান পরাগ মারেগা রিয়ান পরাগ মারেগা আর এয়া আছিল ইউটিউবার অভি আর ইতিমধ্যে সকলের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে বর্তমান আর এই খেল উপভোগ করবলে আহিছে আর কৈছে রাজস্থান রয়্যালসে এই খেল জয়ী হব আর রিয়ান পরাগে সেঞ্চুরি করবলি ইতিমধ্যে আমার আগত জানাইছে।